রাজ্যের বিভিন্ন মহকুমায় সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নির্মাণের জন্য বর্তমান রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা স্তরের বিচারালয় স্থাপনের জন্য তেলিয়ামুড়া সফরে আসছেন হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ। সফরকালে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা সেশন জজ শঙ্করী দাস, আইন সচিব বিশ্বজিৎ পালিত এবং রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। এটার জন্য জমি দেখতে এসেছি, মোটামুটি ফাইনাল এমএলএ সাহেবরাও আছেন, আমার ডিস্ট্রিক্ট জজ আছেন, ল সেক্রেটারি আছেন, এখানে আপনাদের চেয়ারম্যান আছে, তো জায়গা মোটামুটি ফাইনাল হয়ে গেছে, আমাদেরও পছন্দ। আমরা কোর্ট আশা করি উইদিন সিক্স মান্থস উই ক্যান স্টার্ট। এই বিল্ডিংটা আছে, সাথে দুটো কোয়ার্টারও আছে, এগুলো আমাদের কাছে হ্যান্ডওভার করবে, খুব সম্ভব হয়ে যাবে উইদিন সিক্স মান্থস। The report, Hallabol International.